মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি একদম নির্দ্বিধায় নিঃসংকোচে বিয়ের সমস্ত অনুষ্ঠানে থাকবে। ওই মণ্ডপে উৎসবের পাশে কিন্তু আমি তোমাকেই বসাব, আর একবার তোমাদের সাত পাক ঘুরিয়ে দেব। সাত, আর এই সাত মোট ১৪ পাক। বড় ভালোবাসি, বড় ভালোবাসি আমি তোমাকে। আমি তোমায় খুব ভালোবাসি সাত, জানি, কিন্তু বেবিটার তো যত্ন নিতে হবে বলো। এত স্ট্রেস, এত টেনশন, বেবিটা তো ক্ষতি হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুমি আছো তো, ঠিক সামলে নেবে আমাদের। হ্যালো উৎসব, আমি বলছি। হ্যাঁ বলো, ফোন করেছো কেন? খুব বিরক্ত করছি তাই না উৎসব? আমি চাইলে অনেক কিছু করতে পারতাম জানো, তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারতাম, তোমাকে জনসমক্ষে দাঁড় করিয়ে বিচার চাইতে পারতাম, তোমার পরিবারের রেপুটেশন সমস্ত কিছু আমি নষ্ট করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি করিনি সেগুলো, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি আমার জীবনের প্রথম পুরুষ, আর দ্বিতীয় কেউ নেই আমার জীবনে তুমি ছাড়া, কেউ নেই। তাই যখন ওই ই কার্ডটা এলো না আমার কাছে, ই কার্ড, মালা, মালা তোমাদের বিয়ের ই কার্ড পাঠিয়েছে আমাকে, আর বলেছে কার্ড ছাপানো হয়ে গেলে পরে সেটাও আমাকে পাঠাবে। সেটা সেটা শুনে না আমার আমার গলার কাছে একটা কান্না কেমন দলা পাখি, কিন্তু আমি কাঁদবো না, আমি একদম কাঁদবো না। তুমি বিশ্বাস করো আমি আমি কাঁদবো না, আমি তোমার পুরো অনুষ্ঠানে থাকবো সব। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার পুরো অনুষ্ঠানটাতে থাকবো, পুরো বিয়ের অনুষ্ঠানে থাকবো আমি, আমি নিজে হাতে সমস্ত কিছু করব, যা যা দরকার হয় বিয়েতে সব কিছু আমি নিজে হাতে করব। তত্ত্ব সাজানো থেকে শুরু করে বাটা, গায়ে হলুদ, বর সাজানো, সবকিছু সবকিছু আমি নিজে হাতে করব। এমনকি আমি আমি তোমার সাথে একই গাড়িতে বরযাত্রী যাব, আমি তোমাকে মণ্ডপে নিয়ে যাব, সেখানে নিয়ে গিয়ে নিজে হাতে তোমাকে মালার সাথে বিয়ে দেব, জোর বেঁধে দেব তোমাদের। তারপর তোমাদের দুজনের যখন বিয়ে হয়ে যাবে আমি চলে যাব, আমি চিরকালের মতো চলে যাব, চলে যাব সেখান থেকে। আই এম সরি। না না, সরি বলো না, সরি কেন বলছো? সত্যি তো তোমার যার সাথে ভালো লাগবে তুমি তো তার সাথেই থাকবে তাই না বলো? জোর করে কি কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় তাই না বলো উৎসব? জোর করে তো টিকিয়ে রাখা যায় না সম্পর্ক, তুমি তার সাথেই থাকো, তবে হ্যাঁ সাবধানে থেকো। ওই মালা বলে মেয়েটি শুনলাম তোমাদের অফিসে গিয়েছিল, সেখানে গিয়ে বোধহয় ডিরেক্টর পদে আসীন হয়েছে, কি শুনছিলাম শেয়ার টেয়ারও কিনেছে নাকি, ভালোই বলো। আমি এতদিন যা যা করতে পারিনি ওই মেয়েটা সবকিছু করে দিচ্ছে,
বেশ করিত কর্মা মেয়ে, তাই না বলো? খুব ভালো, দেখো ভালো হবে সবকিছু, সবকিছু ভালো হবে, ও তোমাকে সামনে রাখবে। ঠিক আছে ঠিক আছে উৎসব, আমি ফোনটা রাখছি, আমি ফোনটা রাখছি। হ্যাঁ শোনো না উৎসব, আরেকবার একটা কথা বলবো তোমাকে। কি? আই লাভ ইউ উৎসব। মেহেন্দি, আমি কিন্তু নিজের দায়িত্বে তোমাকে ওই বাড়ি থেকে এই বাড়িতে পাঠিয়েছি, আর এটা কিন্তু কেউ জানে না যে এটা সম্পূর্ণটা একটা প্ল্যান। মালা এখন স্বাধীনভাবে ওই বাড়িতে যা খুশি তাই করে যাচ্ছে, করুক, ওকে সঠিক সময় শিক্ষা দিতে হবে। এটা বোঝাতে হবে যে কৌশিকী মুখার্জিকে মাথ দেওয়াটা এতটা সহজ নয়। মেহেন্দি, তুমি প্লিজ চোখে জলটা মোছো, তুমি স্ট্রং হও, তোমাকে স্ট্রং হতে হবে। আর আরে বাবা, আমরা তো আছি তোমার পাশে, পুরো পরিবার কিন্তু তোমার পাশেই আছে। মেহেন্দি মুখার্জি ওই পরিবারের বউ ছিল, আর মেহেন্দি মুখার্জি থাকবে, আর কিন্তু কেউ নয়। আসি তাহলে। বর্দি বল। প্রণাম করছো কেন? আপনি, আপনার সাথে আমি কত বাজে ব্যবহার করেছি, আজ অনুতাপ হয় আমার, অনুতাপ। ধুত, তোমরাই তো আমার সব। মেহেন্দি মুখার্জি পরিবারটাই তো আমার সব। মেহেন্দি সাবধানে থেকো, খুব সাবধানে থেকো। ঠিক আছে, আমি তাহলে আসি। মেহেন্দি, তুমি কিন্তু এটা ভেবো না যে যে কথা আমি তোমাকে দিলাম সে কথা আমি রাখতে পারবো না। তুমি একদম নির্দ্বিধায় নিঃসংকোচে বিয়ের সমস্ত অনুষ্ঠানে থাকবে। ওই মণ্ডপে উৎসবের পাশে কিন্তু আমি তোমাকেই বসাব, আরেকবার তোমাদের সাত পাক ঘুরিয়ে দেব। সাত, আর এই সাত মোট 14 পাক। ঠিক আছে আসি। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।